বানাইলো মোরে বৈরাগী, ঈশাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি, হায় হায় লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি। সাদের লাউ ও লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে কো যার। সত্যি চাই লাউ তো আমরা কত রকম ভাবে খাই, কিন্তু আজকে সোমোস ক্রিয়েশনে একটা নতুন রেসিপি নিয়ে আসবো, যেটা আমি বানাই, আমার বাড়ির লোক, আমার মানে বন্ধু বান্ধব সবাই খেতে খুব ভালোবাসে, আর সেটাই আজকে শেয়ার করব। খুব অল্প উপকরণেই এই রান্নাটা করা যায়। তাহলে সোমোস ক্রিয়েশনে আজকে রইল যে আইটেম, তার নাম হচ্ছে লাউ বাখলা। লাউয়ের খোলাটাকে মোটা করে একটুখানি কেটে সেটাকে মিক্সিতে বেটে নিতে হবে, তার সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে চট জলদি লাউ বাখলা। খেতে খুব ভালো, গরম ভাতে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর অবশ্যই দেখে নেব এই লাউ বাখলা করতে কি কি লাগে। চলি, লাউ বাখলা করতে যেটা মেইন তার উপকরণ সেটা হচ্ছে লাউয়ের খোলা বাটা। খোলাটা একটুখানি মোটা করে আপনারা কাটবেন, তাহলে না হলে কি হয় পরিমাণটা একটা কম হয়ে যায়। লাউ সমেত একটুখানি খোলাটা বাটবেন, মিক্সিতে বেটে নেবেন ভালো করে, বা যারা শিলে বাটতে চান তারা বেটে নেবেন। তার সঙ্গে রয়েছে দেখুন এখানে পোস্ত, একটু পোস্ত বাটা খুব ভালো লাগে পোস্ত বাটা দিলে। তার সঙ্গে রয়েছে এখানে চিনি, কালো জিরে, নুন, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর তার সঙ্গে এটাকে আরও চটপটা আরও সুন্দর করতে লঙ্কা কুচি। তাহলে এই সমস্ত উপকরণ নিয়ে সমস্ত ক্রিয়েশনে আজকে বানাবো লাউ বাখলা। সঙ্গে থাকুন। লাউ বাখলার এবারে প্রক্রিয়া শুরু। প্রথমেই যেটা করব, গ্যাসটা গরম করে নিয়েছি এবং গ্যাসটা জ্বেলে নিয়েছি এবং কড়াইটা গরম হয়েছে। এবার আমি ঠিক মেপে এতে দু পলা তেল দেব, আর এই দু পলা তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরেই আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে প্রথমে আমি কালো জিরেটা দিয়ে দেব, এবং এই কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ ছাড়বে, এবং খুব বেশি আঁচটাকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই। দেওয়ার পর একটুখানি আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে করে এবার যেটা করবো, আস্তে আস্তে এর মধ্যে আমি যে মেইন উপকরণ সেই লাউয়ের খোলা বাটা সেটা আস্তে 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 দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে কীভাবে জলটা এবার আস্তে আস্তে শুকোবে। এর সঙ্গে সঙ্গে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো আর আঁচটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে যেটা করব, আন্দাজ মতো নুনটা, একেবারে ওইভাবে মেপে তো বলা যায় না, কিন্তু আন্দাজ মতন নুনটা দিতে হবে। আর এটা একটু মিষ্টি মিষ্টিও খেতে ভালো লাগে, তাই নুনের সঙ্গে সঙ্গে মিষ্টিটাও দিতে হবে, টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আর অবশ্যই একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে আর লঙ্কা গুঁড়োও দিতে হবে। এইগুলো অপশনাল, আপনারা চাইলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেভাবে না দিলেও কিন্তু খুব সুন্দর এটার একটা টেস্ট হয়। কিন্তু লঙ্কা গুঁড়োটা দেওয়া ভালো, একটু যে কালারটা অন্যরকম হবে, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর হলুদটা কীটনাশক হিসেবে দেওয়া, যে হলুদটা দিলে সেটা ভালো, গুণগত মানের দিক থেকেও ভালো। এবার আস্তে আস্তে যখন এটা একেবারে শুকিয়ে যাবে তখন এই পোস্ত বাটাটাকে দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। আর এটা শুকোতে একটুখানি সময় লাগবে, সেই সময়টুকু একটুখানি আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা একটুখানি বরঞ্চ আঁচটাকে বাড়িয়ে দিই, যে অনেকটাই তেল ছেড়ে আসছে, তাই এবার তেল ছেড়ে আসার মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে এই যে লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া। এটাও নিজেদের স্বাদ অনুসারে, যারা ঝাল বেশি খান তারা আর একটু বেশি লঙ্কা দিতে পারেন, যারা ঝাল কম খান তারা নাও দিতে পারেন। রঙটা দেখেছেন যে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে,
এবং এটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে আরো বেশ কিছুটা কালচের রং চলে আসবে। অনেকটা শুকিয়েছে, এবার আমরা কি করব এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। জানি পোস্ত অনেকটাই কস্টলি, তাই পরিমাণটাও নির্ভর করে অনেক সময় ব্যক্তি বিশেষে আলাদা। অনেকেই বলে যে পোস্ত সবেতে দেওয়ার কি আছে, কিন্তু এই রান্নাটাতে বিশেষত এই লাউ বাখলাতে পোস্ত বাটাটা না দিলে কোথাও একটা যেন খামতি থেকে যায়। তাই জন্যই অল্প হলেও, যদি আপনার মনে হয় যে না বেশি পোস্ত বাটা দেবো না, অল্প হলেও পোস্ত বাটাটা দেওয়া উচিত, তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর একটু শুকিয়ে নিই, তারপরে এর আসল চেহারাটা আমরা দেখতে পাব। এবার একেবারে প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে লাউ বাখলা একেবারে প্রস্তুত, কেন শুকিয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে নামিয়ে নিতে হবে, কারণ তা না হলে এটা শুকিয়ে যাবার, বেশি শুকনো হয়ে গেলে আবার সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু যতটা মোটামুটি ধরে না যাচ্ছে একটুখানি, এটাকে আর একটু শুকিয়ে নিই, তারপরেই একেবারে প্রস্তুত করব। কিন্তু এটা কিন্তু অবশ্যই গরম ভাতে খেতে হবে, তবে কিন্তু সব থেকে এর টেস্টটা পাওয়া যায়। আর এর সঙ্গে আর কিচ্ছু লাগে না, গরম ভাত হলে আর এই লাউ বাখলা হলে। এমনি গ্যাসটা অফ করে দিলাম, এবার আস্তে আস্তে তুলে নেওয়ার পালা। আমি ওই আসলে না ওই রকম পারি না, সেই অনেকে আছে অনেক রকমভাবে সেই খুব সফিস্টিকেটেড হ্যাঁ ভাবে সুন্দর সুন্দর একই রকম পাত্র, আমি হাতের কাছে যেটা পাই আমি সেটাতেই আমার মতো করে সাজিয়ে পরিবেশন করি। কারণ আমি নাচতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, খেতে ভালোবাসি। শরীর দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ এত মোটা হেলদি ফিগার, তাই খেতে খাওয়াতে ভালোবাসি যখন সেটাই ইম্পর্টেন্ট। কীভাবে একই রকম পাত্রে সাজিয়ে দিলাম কি না, তাতে কিরকম লাগলো, আমার মনে হয় সবার ভালোই লাগবে। কারণ আমি বাঙালি, আমরা এভাবেই অভ্যস্ত, আর এভাবেই আমরা পরিবেশনও করবো আগামী দিনেও। আর সুন্দরভাবে আরেকটু টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে কাঁচা লঙ্কা দিলাম, আর এইটাই হবে আজকে লাউ বাখলার উপকরণ। আশা করি এটা খেয়ে আমাদের যেমন ভালো লাগবে, বাড়ির সবার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এইভাবে নতুন নতুন আইটেম পেতে অবশ্যই সঙ্গে থাকুন। সৌমস ক্রিয়েশনকে আরও বেশি করে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই জানান আর কীরকম ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করছে সেটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আপনার সাপোর্ট খুব জরুরি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।